হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সকলের শুভকামনা করে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও। আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আমার নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব, যেটা দেখে আপনাদের ভালো লাগলে আপনারা অবসর টাইমে এই অভিজ্ঞতার বিষয়ে কাজে লাগাতে পারেন। আমি এক বছর আগে দুটো বাগানবিলাসের কাঠিং লাগিয়েছিলাম, দুটো না, চার পাঁচটা কাঠিং বসিয়েছিলাম। তার থেকে আমার তিনটে গাছ হয়েছিল, দুটো গাছ নষ্ট হয়ে গেছিলো। তার থেকে এই দুটো গাছের দেখুন, একটা গাছ গ্রাফটিং করতে গিয়ে নষ্ট হয়ে যায়, যেটা আমি মাল্টি গ্রাফটিং করতে গেছিলাম, মোটা অংশটি কেটে সব পাতা ফেলে দিয়ে সেই গাছটি নষ্ট হয়ে যায়। পরে আমি ইউটিউবে ভিডিও দেখে জানতে পারি যে এই বাগানবিলাস ফুল গাছের মাল্টি গ্রাফটিং ওইভাবে হয় না। তারপরে আমি ইউটিউবে ভিডিও দেখে দেখে ট্রাই করতে করতে আমার গ্রাফটিং সাকসেস হয়। দেখতেই পাচ্ছ, একই গাছে দুটি রকম ফুল, টুইন ইন ওয়ান। এই পাপড়িগুলো দেখো কি সুন্দর সাদা এবং পিঙ্ক কালারের ফুল হয়েছে। তো এই ডালটি আমি ঠিক এই জায়গাটি গ্রাফটিং করেছিলাম, ডাল জায়গাটি মোটা হয়ে গেছে, গ্রাফটিংয়ের জোরটি বোঝা যাচ্ছে না। তো আমি নতুন করে আবার কিছু গ্রাফটিং করছি, আমার ওই সাদা ফুল গাছের কিছু সায়ন নিয়ে এসে আমি এই পিঙ্ক কালার ফুল গাছটিতে আবার বসিয়েছি, এবং এই পিঙ্ক কালার গাছের সায়ন নিয়ে আমি আমার সাদা ফুল গাছটাতে বসিয়েছি। এই দেখো, এখানে আমি দুটি গ্রাফটিং করেছি, এবং এই পাশের যে সাদা গাছটি, সাদা গাছটিতে আমি এই গ্রাফটিংটি আজকে 5 থেকে 6 দিন আগে করেছিলাম। আশা করি জোর লেগে গেছে, দেখতেই পাচ্ছ নতুন করে কুড়ি ছেড়েছে। তো গ্রাফটিং করার পরে, নতুন করে কুড়ি আসার পরে যে কাজটি আমাদের করতে হবে, গ্রাফটিংয়ের নিচের যে অংশ, যে ডালটিতে আমরা গ্রাফটিং করছি রুট স্টক, সেটির নিচের যে অংশ, সেই অংশ থেকে যে আগের পুরনো পাতাগুলো, সেই পাতাগুলোকে ছিঁড়ে ফেলতে হবে। তাতে করে কী হবে, গাছের যে জোর এবং খাবার খেয়ে যে ক্ষমতাটা, সেটা সম্পূর্ণটাই ওই গ্রাফটিংয়ের সায়নটিতে গ্রহণ করতে পারবে এবং গ্রাফটিংটি সাকসেস হবে। এই কারণেই আমি নিচের পাতাগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছি। এটি আমার সাদা বাগানবিলাস গাছ। এই গাছের গ্রাফটিংটি দেখে মনে হচ্ছে এটি সাকসেস হয়েছে, এবং সেই একই পদ্ধতিতে আমি পাশের গাছটিতেও গ্রাফটিং করেছি। এবং এই বর্ষাকাল হচ্ছে কাটিং বসানোর জন্য খুব উপযুক্ত একটি সময়, এই কারণে আমি বর্ষাকালে এই গাছটি কাটিং ছাঁটাই করার পরে যে ডালগুলো বেরিয়েছে, সেই ডালগুলো আমি একটি টবে, সাধারণ যে বাগানের যে মাটি, সেই মাটিতেই বসিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ দুই একটা ডালে নতুন কুশি এসে গেছে, তো এই ডালগুলোতেও শিকড় সারা শুরু হয়ে গেছে। তো এখানে এই যে ক্যারেটে আমার একটা কামরাঙা গাছ ছিল, সেই গাছটি বর্ষার কারণে মারা গেছে, তো সেই মাটিতেও আমি কিছু বাগানবিলাস বসিয়ে দিয়েছি। তারপরে এই পাশে যে দেখতে পাচ্ছ, এটি করবী ফুলের ডাল। তো আমি এক জায়গায় রাস্তার পাশে একজন গাছ ছাঁটাই করে ডাল ফেলে দিয়েছিল, সেখান থেকে ডাল সংগ্রহ করে আমি চারটি চারা করার জন্য চারটি ডাল এখানে বসিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। আর বর্ষাকালে যে কোনো গাছ আপনার চারা করার জন্য, বর্ষাকাল হচ্ছে একটি উপযুক্ত সময়, যে কোনো গাছ। আর এই যে দেখতে পাচ্ছ আঙুল ফল গাছটি, আঙুল ফল গাছে আমি বর্ষার সময় কিছু গুটি কলম বেঁধেছি, এই যে প্লাস্টিকটি দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশটি, এরকম তিন চারটি গুটি কলম করেছি, এর আগেও করেছিলাম, সেটি সাকসেস হয়েছে। তার এই দেখো একটি চারা, গুটি কলমের চারা, কাটিংয়ের চারার যে সফলতার হার 50% বা 60% থাকে, আর এই গুটি কলম করলে 99% কলম হওয়ার সম্ভাবনা থাকে, এবং চারা তৈরি করা খুবই ভালো। যেখানে যে গিট আঙুল ফল গাছের যে এই যে চোখগুলো হয়, এই একটি চোখের সামান্য ছাল তুলে অ্যালোভেরা জেল লাগিয়ে একটু মাটি দিয়ে বেঁধে দিলেই সেখান থেকে আপনার 30 থেকে 35 দিন পরে শিকড় ছাড়া শুরু করে। তবে 30 থেকে 35 দিন পরে আপনি কাটবেন না, ওটাকে মোটামুটি 55 দিন 60 দিন পরে কাটলে শিকড়টি যখন গাঢ় হলুদ রঙের হয় তখন কেটে ওটাকে অন্য মাটিতে বসাবেন। আর এই সামনে শীতকাল আসছে, সেই কারণে আমি কিছু গাঁদা ফুল গাছ বড় করার চেষ্টা করছি। আমি আমার গেল বছরের কিছু গাঁদা ফুলের বীজ রেখে দিয়েছিলাম, সেই বীজ থেকেই আমি চারা তৈরি করেছি, এবং চারা তৈরি করে সেই চারার ডাল লাগিয়ে আমি নতুন প্যাকেটে বসিয়েছি। এর কারণ হলো চারার গাছে বেশি ফুল হয় না, ডাল কেটে বসালে এই গাছ বড় হলে এতে অনেক ফুল হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।